আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে অনেক ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠার গোপন ট্রিক্সটা আপনাদেরকে জানাবো, যেটা জানার পরে মনে হবে আগে কেন রেসিপিটা পাই নাই। অনেকের কাছে পিঠাটা ফুলে না, অর্থাৎ পিঠাগুলো পারফেক্ট হয় না, তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে পিঠাগুলো তৈরি করতে পারেন, তাহলে দেখবেন আমার মতোই ঠিক একদম পারফেক্ট হবে আপনার পিঠাগুলো। চাইলে পিঠাগুলো ভেজাতেও পারবেন, তবে আজকে আমি পিঠাটা ভর্তার সাথে পরিবেশন করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। তো চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নেই। আজকের পিঠাটা আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করব। তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এই চালের গুঁড়ার সাথে লবণটাকেও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো বানাবো, তার জন্য কিন্তু অবশ্যই গরম পানিটা দিতে হবে। এতে করে খুব অল্প সময়ের মধ্যে চালের গুঁড়াটা ভিজতে পারবে আর পিঠাগুলো অনেক সফট হবে। তবে একবারেই বেশি পরিমাণে পানি না দিয়ে অল্প করে পানি অ্যাড করে মিশিয়ে নিতে হবে। তো প্রথমেই আমি 1 কাপ গরম পানি দেওয়ার পরে খুব ভালোভাবে এই চালের গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি। তবে গরম পানিটা কিন্তু হালকা গরম হলে হবে না, এটা হালকা গরম থেকেও কিছুটা বেশি গরম করে নিতে হবে। আর এই দিকটা অবশ্যই মেনটেন করবেন, তাহলে দেখবেন পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। আর 1 কাপ পানি দেওয়ার পরে যখন চালের গুঁড়াটাকে কিছু সময় ফেটিয়ে নেবেন, তারপরে কিন্তু দেখতে পাবেন এর মধ্যে একটা আঠালো ভাব বা স্টিকিনেস ভাব চলে আসবে। তারপরে আর ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার প্রয়োজন নেই, এরপরে পানি অ্যাড করে নিলেই হয়ে যাবে। এখন আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই পিঠার ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে না, আর মোটামুটি পাতলা একটা ব্যাটার করে তৈরি করে নিতে হবে। তো এখানে আমার সর্বমোট 1.5 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পানি লেগেছে, তবে আপনাদের চালের গুঁড়াটা যদি ভেজা হয় তাহলে পানির পরিমাণটা কিন্তু কম লাগবে বা এই পরিমাপে কিন্তু ব্যবহার করা যাবে না। আপনাদের বোঝার সুবিধার্থে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। তো পিঠা তৈরির জন্য ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে, এখন পিঠাগুলো ভেজে নেব। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন এরকম ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। এই একই ব্যাটার দিয়ে আপনি যে কোনো কড়াইতে পিঠাগুলো ভেজে নিতে পারবেন। যাদের কাছে এই লোহার কড়াইটা অ্যাভেলেবল না, তারা কিন্তু চাইলে রান্না করার কড়াইতেও এই পিঠাটা ভেজে নিতে পারবেন। তো ব্যাটারটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে পিঠাটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর অনেকটাই ফুলকো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রতিটা পিঠা ভেজে নিতে 2 মিনিটের মতো সময় লাগবে, তবে প্রথম দিকের পিঠাগুলো একটু কম ফুলকো হলেও পরবর্তীতে দেখবেন পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। অনেক সময় পিঠার ব্যাটার পারফেক্ট হলেও পিঠাটা যদি সঠিক নিয়মে না ভাজেন তাহলেও কিন্তু পিঠাটা ঠিক মতো ফুলতে চায় না। তো সেক্ষেত্রে টিপস থাকবে, কড়াইটা যেন খুব ভালো মতো গরম হয় আর চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে একটু হাইতে থাকে, তাহলে প্রতিটা পিঠাই দেখবেন একদম ফুলকো হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। তো সেকেন্ড পিঠাটাও আমি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করছি। আর 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখুন পিঠাটা কিন্তু প্রথম পিঠার চেয়ে একটু বেশি ফুলকো হয়েছে। আর এই পিঠাগুলো এতটাই সফট আর এত জালিদার হয় যে এই পিঠাগুলোকে যদি আপনি দুধে ভেজান তাহলে একদম রসে টইটম্বর হয়ে যায়। অনেকেই এই চিতই পিঠার নিচের দিকটা একটু ক্রিস্পি করে খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই পিঠাটা 2 মিনিটের জায়গায় 2.5 মিনিট পর্যন্ত ভেজে নিলেই নিচের দিকটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো পিঠাগুলো পারফেক্ট হওয়ার জন্য আমি যে কয়টা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, যদি সেগুলো ঠিক মতো আপনারা মেনটেন করেন তাহলে আপনার পিঠা কিন্তু একদম পারফেক্ট হবে। তো আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সাথে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন।
বাসায় যদি রেসিপিটি আপনারা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও যে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।